তারাও যেন আমার এই সাহায্য গ্রহণ করতে পারে। ফেসবুকে একটু লেখেন না, তাদেরকে একটু মেনশন দেন না, দেখেন না ঘটনাটা ঘটতে পারে কিনা। আমরা কি করবো এটা? যারা বললেন না তারা করবেন না, আমরা কি করবো? চিন্তাটা আসলে হবে যে সবাই যেটা করে না সেটা আমি করবো। জেনারেল যেটা এটা তো আপনি করবেনই, বাট এক্সট্রা কিছু করবেন যেটা অন্যরা কল্পনাও করতে পারে না। আমরা কি পারবো ইনশাআল্লাহ? তারপরে কি স্পিক ক্রিয়েশন, আপনার চিন্তা করলেন নতুনত্ব, আপনি যখন কথা বলবেন এটাও হতে হবে নতুন। আপনি জেনারেল যদি কথা বলবেন, মানে কিছু কথা আছে না আনঅফিসিয়াল, আপনার টিমের সদস্যদের সাথে আপনি যে কথা বলবেন এই কথাটা যেন হতে হবে ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে আপনার টিম লিডার এসে আপনাকে বলতেছে যে স্যার আপনি কেমন আছেন। জেনারেল কথা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ক্রিয়েটিভ স্পিক হচ্ছে আপনার মতো লিডার যার পাশে আছে সে খারাপ থাকতে পারে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ক্রিয়েটিভ স্পিক সে কি একটু মোটিভেট হলো না? ইয়েস মোটিভেট হলো, ইয়েস। জেনারেল কথা আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ক্রিয়েটিভ হচ্ছে আপনার মতো একজন সহযোদ্ধা যার কাছে আসে সে কি কখনো খারাপ থাকতে পারে, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে। আপনি কি কথাবার্তায় একটু ক্রিয়েটিভ হবো? আপনি কি কথাবার্তায় একটু ক্রিয়েটিভ হবো? আপনার ওয়াইফ হয়তো আপনি বিভিন্ন ভাবে ভালোবাসার প্রমাণ দিয়েছেন, একটু মৌখিক ভাবে আপনি বলেন তো, আচ্ছা বলো তো আমি তোমাকে এত কেন ভালোবাসি, প্রতিদিন হোক বিয়ের প্রথম সপ্তাহ, প্রতিদিন হোক নিজের সাথে প্রথম ভালোবাসার মত দিন। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আপনার ওয়াইফ হয়ে যখন আপনি কথাটা বলবেন, আপনার আম্মাকে যখন আপনি কথাটা বলবেন, ক্রিয়েটিভ স্পিকটা ইটস ডিফারেন্ট, এটা বিদ্যুতের মতো কাজ করে, এটা বিদ্যুতের মতো কাজ করে। আপনার একটা শত্রুকে যদি আপনি বলেন আমি আপনাকে এত ভালোবাসি, দেখবেন খুশি হচ্ছে, কি হচ্ছে খুশি হচ্ছে না? আমরা কি ক্রিয়েটিভ স্পিক ইউজ করবো? আল্লাহ রসুল সেটাই বলেছেন, আল্লাহ রসুলের কোন বক্তব্যের মধ্যে আপনি পাবেন না যে কাফেরদের সে ঘৃণা করেছে, এর জন্য মুনাফিকদের সে ঘৃণা, সে জানতো কে কে মুনাফিক, কিন্তু তাদেরকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলে না। অনেকে আবার ভাবতে পারে যে এটা তো অভিনয় নো, এটা অভিনয় নো, আল্লাহ রসুল থেকে শিক্ষা গ্রহণ করেন, উনি জানতেন কে কে কোন যুদ্ধে মুনাফিকি করেছে, কারণ তাদের সাথে কথা বলেছে, তাদের বাসায় গেছে, তাদের বাসায় আল্লাহ রসুল খেয়েছে। আমরা একটু ক্রিয়েটিভ স্পিকিং করবো তো ইনশাআল্লাহ, নাকি আজকেই শুরু করবেন বাসায় যে পারবেন ইনশাআল্লাহ? ওকে থ্যাংক ইউ। দেন লাস্ট হচ্ছে আপনার কাজগুলো একটু ক্রিয়েটিভ, আপনার কাজগুলো একটু ক্রিয়েটিভ, একটু ব্যতিক্রম কাজ। ইতিমধ্যে আমার আলোচনার মধ্যে আপনার কাজটা কিভাবে ব্যতিক্রম হতে পারে সেটি নিয়ে মনে হয় আপনার কিছুটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? আমরা কি বলেছিলাম? সি ফর ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ মিন্স থিঙ্ক ক্রিয়েটিভিটি, স্পিক ক্রিয়েটিভিটি, দেন ওর এখানে একটু কারেকশন মিস্টেক আছে না, ওয়ার্ক ক্রিয়েটিভিটি। এই তিনটি সেক্টরে যদি আমরা নতুনত্ব আনি তাহলে আমাদের টোটাল ফলাফলটা কি হতে পারে? নতুনত্বে ভরে যেতে পারে। আমি কি পারবো ইনশাআল্লাহ? তারপরে কি রয়েছে? আপনি সবকিছু করলেন, লক্ষ্য নির্ধারণ করলেন, আপনি বিশ্বাসও করলেন, আপনার মধ্যে নতুনত্ব আছে, কিন্তু ডিসিশন মানে হচ্ছে, ডিসিশন মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিতে স্পার্ক, ডিসিশন মিন্স আমি এখন শুরু করবো, আমি এই নির্ধারণ করলাম আমি মরণা বলে চাই 2025 আমি বিশ্বাস করি আমি পারি, আমি ক্রিয়েটিভ, আমি শুরু করলে নতুনত্ব আসবে এটা সবাই জানে, আমিও বিশ্বাস করি, কিন্তু আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না যে আসলে বৃষ্টির সময় মানে বৃষ্টিটা যায়, বৃষ্টি যেতে যেতে চলে আসবে শীতকাল, এই শীতকালটা পার হবে তারপরে শুরু করবে, তার মানে আপনি ডিসিশন নিতে পারতেছেন না যে আপনি স্টার্ট করবেন।
তার মানে আপনাকে একটা স্ট্রাটেজিক ডিসিশন নিতে হবে, যে কোনো পরিস্থিতিতে, কেমন পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি শুরু করব আজ অথবা আগামীকাল সকালে। যে কোনো পরিস্থিতিতে আপনাকে ডিসিশন নিতে হবে শুরু করব, যে কোনো পরিস্থিতিতে আপনাকে ডিসিশন নিতে হবে শুরু করব। পারবো ইনশাআল্লাহ। যেদিন বৃষ্টি আপনার শরীরে লাগবে সেদিন কোনো সমস্যা নেই, কিন্তু যেদিন বৃষ্টি আপনার মনে লেগে যাবে সেদিনই আপনি ব্যর্থ হবেন। বৃষ্টি আপনার শরীরকে ভেজানোর ক্ষমতা রাখে, কিন্তু যদি আপনি ডিসিশন নেন বৃষ্টি কোনোদিন আপনার মনকে ভেজাতে পারবে না। আর এই পৃথিবীর সকল ভূখণ্ড নির্ভর করতেছে এই জায়গায় যেখানে রয়েছে আপনার কোমর মুখী মন। পুরো শরীরটাকে আমরা বৃষ্টির হাতে সমর্পণ করলেও আমাদের মনটাকে আমরা বৃষ্টির হাতে সমর্পণ করবো না, এটা রাখবো আমাদের কন্ট্রোল। সেটা যদি না ভেজে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো কেউ ঠেকাতে পারবে না। এরপরে কি এখন শুরুতে করবো কিছু দক্ষতা লাগবে না? দক্ষতা লাগবে দক্ষতা অর্জন করার জন্য। আসেন আমরা এই সেক্টর গুলো একটা প্ল্যান করি। নাম্বার ওয়ান, আমাদের কোম্পানির বিওপি ট্রেনিং কি করবে? যদি আপনি বিওপি ট্রেনিং করেন প্রধান হাত গ্রুপের অনেক তথ্য জেনে যাবেন, শিক্ষা হবে দক্ষ এডুকেশন। নাম্বার টু, এনজিও ট্রেনিং এটা করবে। নাম্বার থ্রি, বিওপি ট্রেনিং। আমরা চলে গেছিলাম আমরা এডুকেশনে আছি না, যে আমরা যেখানে সফল হতে চাই সেই সেক্টর গুলোতে আমাদের ব্যাপক নলেজ থাকতে হবে। যত বেশি আপনি নলেজ আর্ন করতে পারবেন তত বেশি আপনার সাফল্যের দ্রুত সম্ভাবনা রয়েছে। মডার্ন হার্বাল গ্রুপে যদি আপনি সফল হতে চান তাহলে আপনার নলেজ ক্রিয়েটের জন্য নাম্বার ওয়ান আমাদের ট্রেনিং রয়েছে, বিওপি বিজনেস অপরচুনিটি ট্রেনিং, এনডিও নিউ ডিস্ট্রিবিউটর অরিয়েন্টেশন ট্রেনিং, বিওপি ট্রেনিং অফ প্রেজেন্টার ট্রেনিং, পিকেটি প্রোডাক্ট নলেজ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ ট্রেনিং জিম্বেল, এন্ড লাস্ট হচ্ছে ইউথ ডেভেলপমেন্ট ট্রেনিং। মডার্ন হার্বাল গ্রুপের সাথে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের একটি চুক্তি রয়েছে, সেই চুক্তির আলোকে সারা বাংলাদেশে মডার্ন হার্বাল গ্রুপের কর্মীদের ডাক্তারি রূপান্তরিত করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। সেই ট্রেনিং দেওয়ার পর করলে হেলথের উপরে অনেক চমৎকার চমৎকার তথ্য পেয়ে যাবেন, যা মডার্ন হার্বাল গ্রুপের কার্যক্রমে দারুণ ভূমিকা রাখবে। এই ছয়টি ট্রেনিং কমপ্লিট করেছেন, এখানে কে কে আছে? যদি আপনি এক বছর মডার্ন হার্বাল গ্রুপে কাজ করে মডার্ন হার্বাল গ্রুপ থেকে 50,000 টাকা ইনকাম রানিং না করতে পারেন, ইনশাআল্লাহ যতদিন 50,000 না হবে 50,000 হওয়ার জন্য যেই টাকা শর্ট থাকবে ওটা আব্দুর রহমান আপনাকে ডোনেট করবে ইনশাআল্লাহ। এই ছয়টি ট্রেনিং কমপ্লিট করবে, এর পরের এক বছর আপনাদের পরামর্শ অনুযায়ী যদি আপনি বিজনেস করেন ইনশাআল্লাহ এক বছরের মধ্যে আপনার ইনকাম 50,000 টাকা রানিং হয়ে যাবে। অস্বীকার করার সুযোগ আছে, ভিডিও চলতেছে, ইসমাইল সাহেব খুবই চালাক, কারণ জানে যেখানে কিছু উড়া ধুরা কি আসতে পারে, উপস্থাপনা আসতে পারে, যেন পরে অস্বীকার না করা যায় এজন্য ভিডিও আগে রানি করে রাখছে। আমি বলতেছি সাথে সাথে যে ছয়টি ট্রেনিং করার পরে এক বছর আপনাদের পরামর্শ অনুযায়ী বিজনেস করলে ইনশাআল্লাহ আপনার 50,000 টাকা ইনকাম রানি হবে আফটার 12 মান্থ ম্যাক্সিমাম। যদি না হয় কি করবো সেটা তো বলতে পারি। আমি কি এই সেক্টর গুলো থেকে মডার্ন হার্বাল গ্রুপের সর্বোচ্চ এডুকেশন গুলো আমরা গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ? যদি আমরা এই ABCD ই ফর্মুলা পেয়েছেন, এতে এই বি ফর বিলিভ, সি ফর ক্রিয়েটিভিটি, ডি ফর ডিসিশন আর ই ফর এডুকেশন, এই গুলো কমপ্লিট করে যদি আমরা মডার্ন হার্বাল গ্রুপ কন্টিনিউ করতে পারি তাহলে আমরা কি পাবো?
আমার সেই পুরনো কথা যদি আমার পরামর্শ গুলো আপনি গ্রহণ করেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে, আপনার জন্য কি অপেক্ষা করছে? আবার সেই পুরনো কথা আপনার জন্য ঠিক এগুলোই অপেক্ষা করতেছে, আপনার জন্য ঠিক এগুলোই অপেক্ষা করতেছে যদি আপনি আজকের পরামর্শ গুলো গ্রহণ করেন। আমি কি আজকের পরামর্শ গুলো গ্রহণ করে এইগুলো অ্যাসিভ করতে চাই? সবাইকে বলতে হবে আমি কি অ্যাসিভ করতে চাই? যদি আপনি চান তাহলে আপনি করতে পারবো, কারণ মান যাদা অজাদা যে চাই আমি তার চাওয়া সম্মানিত উপস্থিতি আমার ট্রেনিং এর একদম লাস্ট স্টেজে চলে এসেছি। আমি মনে হয় আর খুব বেশি সময় আপনাদের সামনে দাঁড়াতে পারতেছি না, যতটুকু আলোচনা করার সুযোগ পেয়েছি আমার বিশ্বাস সাফল্যের চাবি আপনাদের হাতে তুলে দিতে পেরেছি। আপনারা কি চাবি পেয়েছেন? চাবির নাম হচ্ছে এইম, চাবির নাম হচ্ছে প্লিজ, চাবির নাম হচ্ছে ক্রিয়েটিভিটি, চাবির নাম হচ্ছে ডিসিশন, চাবির নাম হচ্ছে এডুকেশন, আর চাবি দিয়ে দরজা খোলার পরেই পাবে সিপিএস। এই হচ্ছে আমার ফেসবুক আইডি, এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এটি হচ্ছে আমার ফোন নাম্বার, আর এটা হচ্ছে সবার জন্য। থ্যাংক ইউ সো মাচ।